পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ ওনার একটা মুজিজা দিছিল আল্লাহ তাআলা উনি কবর থেকে মানুষ জিন্দা করতে পারত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে শাম ওনাকে একদিন বলতেছেন শাম এমন একদিন আসতে পারে যেই দিন ঈসা রূহুল্লাহর নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমাকে কবর থেকে দাঁড় করাইতে পারে তুমি কিন্তু নবুয়তের সাক্ষী দিতে হবে আরেকটা জিনিস তোমাকে জানায় দেই আমার পক্ষ থেকে তুমি স্বয়ং ঈসা নবীকে সালাম দিয়ে দিবা জোরে কোন না সুবহানাল্লাহ আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবা তখন ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছেন এ আল্লাহর পয়গম্বর ঈসা আপনি যে আল্লাহর নবী আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমরা বিশ্বাস করি না যদি ফুরান কবরস্থান থেকে একজন মানুষ জিন্দা করতে পারে আর এই মানুষটা যদি আপনার নবুয়তের সাক্ষী দেয় আমরা মাইনা নিব আপনি যে আল্লাহর পয়গম্বর জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ একটা কবরস্থানের পাশে গেলেন গিয়া বলতেছেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে কবর থেকে দাঁড়াও আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হও এই কথা বলার সাথে সাথে কবর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়াইছে জোরে কোন না সুবহানাল্লাহ কবর থেকে একটা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায়া বলতেছেন হে চাচা আসসালামু আলাইকুম আপনি সালাম গ্রহণ করেন সুবহানাল্লাহ বলেন বলতেছেন আপনি আমার সালাম গ্রহণ করেন আচ্ছা আপনি আমাকে চাচা বলে সম্বোধন করলেন কারণটা কি বলতেছেন আমার আব্বা পয়গম্বর নূহ ওনার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন আমার আব্বা আমার কাছে আমার আব্বার সালামটা আমানত রেখে গেছেন আপনার কাছে পৌঁছানোর জন্য আচ্ছা তুমি পয়গম্বর নূহের সন্তান সাম তাহলে তোমার বক্তব্য আর আমার ইঞ্জিন কিতাবের লেখা বনতেছে না একজাস হইতেছে না এটার মধ্যে ব্যবধান দেখা যায় এ সাম আল্লাহর পয়গম্বর নূর জামানাত মানুষের মাথার চুলদারি পাকতো না সাদা হইতো না সামরে এ সাম তোমার দিদারির চুল সাদা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে সামরে তাহলে তোমার কথা আর আমার ইঞ্জিন কিতাব বনতেছে না এমনি শাম ডাক দিবেন আল্লাহর পয়গম্বর ঈসা তবে আপনি শুনেন ঈসা গো আপনি যখন বলছেন কুম বিইজনিল্লাহ আমি মনে করেছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে আমি মনে করেছি ইসরাফিল সিংহের মধ্যে ফুক দিয়েছে ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر بلد কিয়ামতের ধাক্কাটা হবে বড় ভয়ঙ্কর ধাক্কা কিয়ামতের ধাক্কাটা বড় ভয়ঙ্কর ধাক্কা হবে এমনই বলতেছে আল্লাহর পয়গম্বর নু বলতেছে হে নূহের সন্তান সাম বলতেছে এ আল্লাহর পয়গম্বর ঈসা আমি মনে করেছি যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে এই মুহূর্তে মনে হয় আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আমি আমার মাওলার সামনে দাঁড়ায়া আমার আল্লাহর সামনে দাঁড়ায়াং আমার জীবনের হিসাব আমার মাওলার সামনে দাঁড়ায় কি হিসাব দিব আমার আমল নামাজের মধ্যে শুধু গুনার গুনাং আমার মাওলার সামনে দাঁড়ায় আমার জীবনের কি হিসাব দিব এই চিন্তায় এই পেরেশানি আমার সমস্ত চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে আল্লাহ
চেষ্টা করছেন, অল্প সময়ের ভিতরে কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো, এই কথাটা শুন না, উনি পেরেশানি আর চিন্তায় ওনার চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছেন। আচ্ছা একটা গেল, তাহলে পয়গম্বর নূহের জমানায় কাহারও শরীর গান্ত না, তোমাদের শরীরের মধ্যে গান দেখা যায় টপ 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 হয়ে ভরতেছে, ভাইসা ভাইসা ভরতেছে, কারণটা কি? তা ডাক দিয়ে বলে, হ্যাঁ পয়গম্বর সাহেব, আমার মৃত্যুর সময় যখন গণায় গেছে আজরাইল, আমার মরণের সময় আমার কাছে গেছে, আমার রুহুটা শরীরের পায়ের দিকে যায়, আজরাইল পায়ের দিকে যায়, আমার রুহুটা যখন হাতের দিকে আসে আজরাইল হাতের দিকে আসে, আমার রুহুটা যখন সিনার কাছে যায় আজরাইল সিনার কাছে যায়, এমনভাবে আমার রুহুটা শরীরের চতুর্দিক দিয়া বিরাজ করতেছিল, আমার রুহুটা পালাইতেছিল। হে পয়গম্বর সাহেব, আমার রুহুটা যখন আমার কণ্ঠ নালীর বরাবর আসলো, আমার গলা বরাবর আসলো, আজরাইল কপ করে এমনভাবে টান মারছে, টান দেওয়ার সাথে সাথে আমার এমন কষ্ট হয়েছে, আমার শরীরের এমন কোনো পশম বাদ নাই যেই পশম দিয়া ঘাম বের হয় না। তবে হে পয়গম্বর ঈসা, আজরাইল কি আবার আসবে আমার রুহ বের করার জন্য? পয়গম্বর ঈসা বলে, রে সাহেব, আজরাইলকে তুমি এত ভয় পাও কেন, এত ডরাও কেন? আজরাইল কি? ডাক দিয়ে বলেন, পয়গম্বর সাহেব, একদিন দুই দিন না, কবরের মধ্যে আমি 4000 বছর পর্যন্ত ঘুমাইছি, পয়গম্বর সাহেব আমার মরণের সময় যে যে কষ্ট হয়েছিল, যে যন্ত্রণা হয়েছিল, 400 বছর কবরে ঘুমায়ও আমি আমার মরণের কষ্ট বলতে পারি না। তাহলে মরণের সময় কেমন কষ্ট হয়েছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজরাইল বলে, হ বিশ্বনবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আপনার উম্মতের মরণের সময় কোনো কষ্ট হবে না। জোরে কোন আল্লাহু আকবার।